আরব বসন্তের পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এবার গলার কাঁটা আইএস জঙ্গি দল। ইরাক ও সিরিয়ার পাশাপাশি এখন তাদের শক্ত ঘাঁটি লিবিয়া। লিবিয়ার খ্রিস্টান অধ্যুষিত এলাকার এই লোকটি বলছিলেন কিভাবে ঠান্ডা মাথায় তার পাশের বাড়ির যুবকদের ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে সন্তানহারা এই নারীর ধারণা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসিকে সমর্থন দেওয়ার কারণেই তাদের উপর প্রতিশোধ নিচ্ছে আইএস জঙ্গিরা। এদিকে জঙ্গিরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং গলাকাটার বিভৎস ছবি ধারণ করে তারা তা ছেড়ে দেয় ইন্টারনেটে। আর সবকিছুই যে অত্যন্ত পরিকল্পিত তা বোঝা গেছে জঙ্গিদের কথাতেই। জঙ্গিরা জানায় ওসামা বিন লাদেনকে হত্যা করে সাগরে ফেলে দেওয়ার প্রতিশোধ নিতেই তাদের হত্যা করা হচ্ছে সমুদ্র তীরে। এই হত্যাকাণ্ডের পরপরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিশরের প্রেসিডেন্ট আল সিসি জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। গগনবিদারী আওয়াজ তুলে লিবিয়ার ডার্না নগরীর দিকে রওনা হয় মিশরের যুদ্ধবিমান। বলা হয় বহুদিন ধরে প্রশিক্ষণ দেয়া ছাড়াও জঙ্গিরা অস্ত্র মজুত করে আসছে ডার্নায়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।